গ্রাম ঐতিহ্য বিলুপ্ত প্রায় পুতুল নাচের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলায় শীতনামতেই ঐতিহ্যের লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে পুতুল নাচের আয়োজন করেছে বেশ কিছু উদ্যোক্তারা একসময় গ্রামে দেখা মিলত বিনোদনের প্রধান আসর পুতুল নাচ কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অনুষঙ্গ পুতুল নাচ তবে হারিয়ে যাওয়া পুতুল নাচের আবারও দেখা মিলছে শহর অঞ্চলে মুঠো ফোন ছেড়ে পুতুল নাচ দেখতে উৎসাহ চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলায় নদীয়া থেকে আসা এই পুতুল নাচ দেখতে ভিড় আট থেকে আশির অভাবের তারণায় নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে এই শিল্পকলা থেকে ফলে পুরনো প্রজন্মের গুটি কয়েক লোকেরাই বাঁচিয়ে রেখেছেন এই লোক সংস্কৃতিকে এই মেলায় অংশ নেন নদীয়ার পুতুল নাচের জনের শিল্পী দল পুতুল নাচ শিল্পী শান্তি বর্মন জানান আগামী প্রজন্মের কাছে পুতুল নাচের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পালাগান করে যাচ্ছি এছাড়াও গ্রামেগঞ্জে এখনও কিছু শিল্পনুরাগী মানুষ আছেন যারা বাংলার প্রাচীন লোকশিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান তাই পুতুল নাচ এখনও অস্তিত্ব জানান দিতে পারছে বলে শান্তি সরকার দাবি করেন সরকারি কোনো সহযোগিতা পান এর উত্তরে শান্তি সরকার জানান আগে কিছুই মিলত না এখন পুতুল নাচের শিল্পী হিসাবে মাসে এক হাজার টাকা সাম্মানিক মিলছে তবে বর্তমানে শহরাঞ্চলে এই পুতুল নাচ দেখতে সাধারণ মানুষের উৎসাহ দেখে আগামী দিনে ফের এই পুতুল নাচে ফিরে আসবে বলে আশা রাখছেন শিল্পীরা কথায় পড়েনি ইতি বাংলার শিকরের কাছাকাছি থাকা পুতুল নাচ দেখতে ফের জমল ভিড় আর একটা পক্ষ আছে তাকে আপনাদের জানা আছে নেই সেটা হচ্ছে দ্বিতীয় পক্ষ তে বিয়ে করলাম তার নাম হচ্ছে সন্ধ্যা বিনোদিনী আহা একেবারে জানো আখের ঘুরের চিনি তো ভেবেছিলাম দ্বিতীয় বিয়ে করে আমার জীবনে মনে খুব দুঃখ নেমে আসবে কিন্তু না সে বউ যে আমাকে কি ভালোবাসে সে আরে কি বলবো সে তো আমাকে প্রচন্ড ভালোবাসে দিদিরা বদিরা তার স্বামীকে কি বলে ডাকে ও গো হ্যাঁ গো কিন্তু না আমার বউ ঠাকুর দেবতার নাম ছাড়া ডাকবেন না দেখবেন কিরকম আমার বউ ভালোবাসে তবে হ্যাঁ দুঃখের বিষয় আমাকে তাকে রান্না করে খাওয়াতে হয় তার স্কুলে মাস্টারি করে তো স্কুলের দিদিমণি তাই আমি রোজ দশটার মধ্যে রান্না বারা করে দিই সে খাওয়া দাওয়া করে স্কুলে যায় তবে দেখুন সে আমাকে কিরকম ভালোবাসে নিজের কানে শুনতে পাবেন এক্ষুনি আসার সময় দাদা আপনার পুরো নাম কি কোথা থেকে এসেছেন আমরা নদীয়া থেকে এসেছি বাড়ি হলো চন্দন খালি তো এখানে কি জন্য এসেছেন আর কতদিন ধরে আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা এখানে আজকে দশ দিন হয়ে আজকে এগারো দিন হবে এই যে পুতুল নাচ কোথায় কোথায় জাল কতজন শিল্পী রয়েছে আপনাদের আর বর্তমানে এটার কি রকম দেখতে পাচ্ছেন চাহিদা কি রকম চাহিদা মোটামুটি আছে আর কি বাচ্চা ছেলে খেলে গুলো ভালোই দেখে মেয়ে ছেলেরও ভালোই দেখে এখনো কি দেখে পুতুল নাচ হ্যাঁ দেখে বর্তমান সময় তো মোবাইলের যুগ আর মোবাইলের যুগে কারণ আগে দেখতাম এই পুতুল নাচ চলে মানে মানে ভরে যেত কিন্তু আজকের দিনে তো সেই পুতুল না মোবাইলের মধ্যে দেখা যায় তো ফলে কতটা আপনারা নিজেদেরকে স্যাটিসফাইড যে এই যে ব্যবসাটা আপনারা করতেছেন কতটা লাভজনক বর্তমানটা মোটেই সেরকম একটা লাভজনক নাই আর কি কোন রকম পেট চলছে আর কি আচ্ছা তাহলে এই লাভজনক যখন না তা আপনারা এটা ধরে রাখছেন কেন কি করব এটা করে ফেলছি এখন চালাইতেই হচ্ছে কতদিন ধরে আপনারা এই পেশার সাথে যুক্ত এটা ধরেন যে আমি 30 বছর হলো বছর আর বলছি আপনাদের যে এই যে পুতুলনাথ পুতুলনাথে মেন মেন কি কি থাকে মেন মেন বই ওগুলা ওই সতী বেহুলা সাবিত্রী সত্যবান লাইলা মজনু তারপর ধরেন যে রাধা হরিশচন্দ্র এই সমস্ত বইগুলো কতজন আর্টিস্ট আছে এখানে এখানে আর্টিস্ট আছে আপনারা ধরেন যে একজন মাস্টার একজন ধুলিদার একজন জুরিদার দুজন নাচুয়া এরপরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে যে আপনার কি বলে যে এখানে তরঙ্গপুর শীতের সময় চাহিদা কিরকম শীতের সময় চলে ওই গরমের সময় মানে কি ওই ঝড় বাতাস হয়তো এর জন্য ওই সময় আমরা চালাইতে পারি না মানে কি ঝড় সাজে আসলো

না মোটামুটি ভালোই হয় আর কি আচ্ছা কত করে টিকিট রেখেছেন টিকিট এখন বর্তমানে 20 টাকা 20 টাকা তো কি রকম লোক আসছে কয়েকদিনে ধরেন যে কোনো দিন হয়তো 150 হচ্ছে 200 হচ্ছে কোনো দিন 100 হচ্ছে লোক এরকম পুরো নাম কি বাড়ি কোথায় আর এখানে কিসের জন্য এসেছেন আমার বাড়ি কোথায় পুরো বাড়ি পুরো বাড়ি আমাদের আশ্রমপুর কালি বাড়ি নাম কি আপনার আমার নাম শান্তি বর্মণ মালিক গোবিন্দ বিশ্বাস কাপ পুতুল নাচ বুঝলেন আমরা বিভিন্ন জায়গায় এই শিল্পটা শিল্প ধরে রেখেছি নাচ গান করাই বিভিন্ন অনুষ্ঠান দেখাই বিভিন্ন ধরনের বই যেমন ছোট বড়দের বাচ্চাদের উৎসাহ দেয় এটাই আমাদের করে আমাদের চলে বর্তমান সময় ছেলেমেয়েরা এখন তো মোবাইলের যুগ টিভির যুগ সেই সময় দাঁড়িয়ে বর্তমানে ছেলেমেয়েরা কতটা উৎসাহ রকম ভিড় হচ্ছে এখন হ্যাঁ আগের মতো ভিড় হচ্ছে ছোট ছোট মেয়েরা খুবই আনন্দ পাচ্ছে

পুরোনা বাড়ি ছিল তারপর আমরা ব্যবসা এদিকে যেহেতু উত্তর দিনাজপুরে করি তো ওদিক থেকে আমাদের আসতে হয় যার জন্য আমরা এদিকে চলে এসেছি বুঝলেন এদিকেই আমাদের ব্যবসাটা এদিকে ভালো হয় যার জন্য আমরা এদিকে চলে এসেছি আমরা এদিকে বাড়ি ঘর করে এসেছি আমরা এটা থানার মধ্যে আশ্রপ কালী বাড়িতে লাভ হচ্ছে এই হচ্ছে মোটামুটি লাভ বলতে কি আমাদের সংসার চালানোর মতো চলছে তো শীতকালেই তো এই শিব পুতুল নাচটা মূলত মানুষজন দেখে তারপরে বাকি সময়গুলোতে কি করেন বা কয় মাস আপনাদের এই ব্যবসা চলে এই ব্যবসা মোটামুটি আমাদের ছয় থেকে সাত মাস চলে ছয় সাত মাস ছয় সাত মাস চলে আচ্ছা আর বললাম যে এই যে পুতুল নাচ করতে তো বিভিন্ন ধরনের মানে আপনাদেরকে অভিনয় করতে হয় হ্যাঁ সেই অভিনয়গুলোও কি আপনারা করেন নাকি না অন্যান্য শিল্পীরা থাকে অন্যান্য শিল্পী থাকে আমরাও করি মাস্টার করে এই ধরনের আচ্ছা যোগকারের ভূমিকা কারা করে জোকার ভুরু মাছালি করে আচ্ছা যেমন মালিক আছে যেমন আমি নাচাই মালিক নাচাই এই হচ্ছে মেন কথা প্রতিদিন কি কি শো হচ্ছে একটু নাম টাগুলো বলুন যেমন রাজা হরিশচন্দ্র মানয় রাক্ষস সতিকুনা রূপবান তারপর আপনার লাইলা মজনু সতি বেহুলা আচ্ছা ঠিক কতজন শিল্পী আছে আপনাদের আমাদের শিল্পী আমাদের স্টাফ মোটামুটি আর থেকে 10 জন আমাদের ভিত্তি করে আর মাস্টার একজনের বক্তব্য করেন বুঝলেন নাচ দেখতে এসেছেন না আমি দোকান নিয়ে এসছি প্রতিদিন যে পুতুল নাচ হচ্ছে কেমন লাগছে